নদিয়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক থেকে ১২টি নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রশাসনিক বৈঠক থেকে বৃহস্পতিবার নদিয়ার ১২টি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা মুর্শিদাবাদের পর এবারের জেলা সফরে বৃহস্পতিবার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিন নতুন করে আরও ১২টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি, এর মধ্যে উল্লেখযোগ্য পানীয় জল। এদিনের বৈঠকের শুরুতেই তিনি নদিয়া জেলার অন্য আরও কয়েকটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প। কল্যাণী এবং হরিণঘাটাতে বিশেষ করে এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। রাজ্য সরকারের লক্ষ্য নদিয়া জেলার প্রতিটি ঘরে ঘরে যাতে পানীয় জল পৌঁছে যায়, এই প্রকল্পগুলি যাতে অতি দ্রুত কাজ শুরু করে তার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। যে প্রকল্পগুলো শিলান্যাস করা হলো তার মধ্যে অন্যতম হলো কল্যাণী এবং হরিণঘাট অঞ্চলের জন্য পানীয় জলের প্রকল্প। এতে ব্যয় হবে ৩১৩ কোটি টাকা। এতে সম্পূর্ণ হরিণঘাট অঞ্চল এবং কল্যাণী শহরে প্রায় ১,২০,০০০ মানুষ বিশেষভাবে উপকৃত হবে। এর পাশাপাশি হরিচাঁদ গুণচাঁদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কৃষ্ণনগরের পরিবর্তে রানাঘাটে করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হরিচাঁদ গুণচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস রানাঘাটে হলে উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে। হরিচাঁদ গুণচাঁদ ঠাকুর ইউনিভার্সিটির ক্যাম্পাস, সেটা কি পর্যায়ে আছে? ওটা তুমি রানাঘাটের দিকে করো। হ্যাঁ ম্যাডাম, শুধু কৃষ্ণনগরের দিকে সব না করে রানাঘাটে করো। আচ্ছা, হ্যাঁ, জমিটা রানাঘাটে খুঁজে বের করো। আচ্ছা, ভালো হবে। ঠিক আছে, তাহলে বনগাঁও মানে নর্থ ২৪ পরগনা আর নদিয়ার কাছাকাছি হবে। এছাড়াও চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে সংস্কৃত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের জন্য যে জমি প্রদান করা হয়েছিল, সরকারের পক্ষ থেকে সেখানে পর্যটন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন। কৃষ্ণনগরের সরপুরিয়া থেকে শুরু করে কিছু বাকি নেই, এইটাকে আরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাড়িয়ে আরো বেশি করে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করতে। আপনি দিদি আমাদের তাঁত শিল্পের সঙ্গে যে চিন্তা ভাবনা নতুন করে নিয়েছেন, আর একটা কথা বলি, আমরা যে বাচ্চাদের জামা কাপড় দিই, সেই স্কুল চিলড্রেনদের, সেই টোটালটা আগে আমরা বাইরে থেকে কিনতাম এবং হাজার হাজার কোটি টাকা খরচ হতো গভর্নমেন্টের বাইরে দিতে পার পাঠাতে হতো। এখন আমরা ঠিক করেছি বাংলার টাকা বাংলাতেই থাকবে এবং এটা আমরা পাওয়ার লুম তৈরি করে দেবো, আমরা ইনসেন্টিভ দেবো। পাওয়ার লুমের দরকার হলে একটু সিএসকে বলবো, এটা একটু বলে দিতে, এআরডি ব্যাপারটা বলে দিতে, আর কি কি আমরা ইনভেস্ট করছি জাস্ট একটু বলে দিতে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলার টাকা বাংলাতেই থাকবে, তার জন্য পাওয়ার লুম তৈরি করে নেব। নদিয়া জেলায় প্রচুর ঘরোয়া শিল্প আছে, এখানেই প্রথম করেছিলাম মসলিন তীর্থ। আরও ইন্ডাস্ট্রিয়াল হাব করতে হবে, রাস্তা আলো জল মানুষের ন্যূনতম প্রয়োজন মেটাতে হবে। তাঁত শিল্প নিয়ে বড় ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর, এদিন সে কথাও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।